আমার কখনো যে লোম দাঁড়ায় গেছে, আমার কাছে মানে খুব ভয়ঙ্কর লাগছে। আমি চাই না এমন কেউ করো, পুরা জায়গা খারাপ, কিছুদিন একদম পুরো দেখতে চাপতেছে, রক্ত বেরোচ্ছে পুরো জায়গা, আমার মাথা ঘুরছে দেখে। আমি বলছি প্লিজ আপনাকে রিকোয়েস্ট, ডোন্ট ডু ইট অ্যাগেইন। আপনারা এত প্রচার করছেন, ওটা আমি চাপা পড়ে গেছে, নতুন কিছু আসছে, ব্ল্যাক কালার দিয়ে নাম লেগেছে, গ্রামের শুনতাম আগে, খুব কমন আইটেম এটাই হচ্ছে এখন, এটাই দেখে হচ্ছে। কেউ অস্তে অধীর আগ্রহে বসে থাকে আমার একটা ভিডিও দেখার জন্য, আমার ছবি দেখার জন্য, ওদিন আমার ছবিকে চুমো দিয়ে স্কুলে যায়, এরকম অনেক ভক্ত খেতে পেয়েছি, ভালোই লাগে, আই এম এনজয়িং ইট। আমরা শুনলাম যে অনেক মেয়ে তার স্বামীকে দুই তিনজন এরকম ঘটনা সোশ্যাল মিডিয়া দেখলাম যে ডিভোর্স দিচ্ছে আপনার কারণে, ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে যে এখন আপনাকেই বিয়ে করতে চাই, মানে না হলে তার না না এটা খুব ভয়ঙ্কর, এটা করে লাভ নেই। আমি তো কাউকে বিয়ের লোভ দেখাচ্ছি না, যে যার সাথে আছে সংসার জীবনে সুন্দর হোক, আমি একটা ব্যাচেলার জীবন একবারে চলেই যাচ্ছে, আমার আশায় মানে কারো সংসার যেন না হয়, প্লিজ অনুরোধ। একটু একটু লাস্ট একটা প্রশ্ন একটু একটু অগ্রহণ করেন তো ভাই, কালো পোশাক পরে আছে তো আষাঢ় মাস, আজকে 21শে ফেব্রুয়ারি, কালো পোশাক পরে আছেন সবাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু ভরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সালাম বরকত রফিক জব্বার, অসংখ্য ভাষা সৈনিকের রক্তে আজকে বাংলা ভাষা পেয়েছি। আমরা প্রভাব তৈরি করে গান গেয়ে গিয়ে আমরা ফুল দিতাম, বাংলা ভাষা আমাদের গর্বের হোক, বাংলা সংস্কৃতি আমাদের ঐতিহ্য গর্বের হোক, বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব করি, আমাদের কথা বলা ভাষা বাংলা ভাষা হোক, আমাদের সংস্কৃতি বাংলা চলচ্চিত্রে হলে এসে বাংলাদেশি সিনেমা দেখব, এটাই হোক বাংলা মাসের প্রত্যাশা। সবাইকে আমার এই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাবা মার অদম, বাবা মার প্রচণ্ড দোয়া, মরার আগের দিন পর্যন্ত আমার হাতের উপরে মরেছে, সেবা করেছি, কোনোদিন কষ্ট দেয়নি, এখনও বাবা মাকে পাগলের মতো ভালোবাসি, মিস করি, নামাজ করি, বাবা মার দোয়া আর সবশেষে আল্লাহর রহমত, সব মানুষের অনিষ্ট করি না, এই জন্য আমাকে আল্লাহ কোথাও ঠেকে না, যত ষড়যন্ত্র করার চেষ্টা করে আমি আসতে পেরে বেরোই। জয় চৌধুরী বলতেছিল যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চমক, মানে তিন চারটা হেভিওয়েট পার্টি থাকবে, আপনি যদি একটু আমাদের একটু বলতেন। আসলে চমক থাকবে ইনশাআল্লাহ, আজকে তো ডেটটা শুনলাম, তফসিলটা দেখি, ব্যাপক চমক দেখবো। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ছিল, আমাদের শিল্পীরা বিভিন্ন ওপিনিয়নে ওপেন করছে, শোরুম উদ্বোধন করছে, সে তাহলে কি আপনিও পিছিয়ে নেই?